जीवन काटबे कि दीदी संगे थकब मानुष बड़ स्वार्थपर गो खाली निजे बाजबे ना बाजते दिवे पशु पाखी ना बाजते दिवे गाछ गाछ गुलांडे काटे काटे मरुभूमि बनान दिल गो बुझले हमारे ये पृथ्वीटा ना कि आगुने गोलार मत गरम हुई आछे गो सांस लिवार बाताशटुकु मिलबे ना यार कदिन पर सबुज पृथ्वीटारे मरुभूमि बनाए दिल गो अपनी चिंता करबें नाई माल ठीक चालान कर देव बड़ बाबू और बेरेंचे जेखने आछे बुनो गोलदार कथा दिए माल ठीक अपनी पाई जाबें उनी अपनी भावें ना हमें गोडाउने माल मजूद करछे बाकी सब लड़ी करे चालान कर देव তাহলে কি হবে চরণ দাস উঠে তো দাঁড়াবেই কেউ না কেউ সেখান থেকেই লড়াইটা শুরু হবে কে কে রুখে দাঁড়াবে কেন আমার মিয়া মাধবী লতা বছর বাঁচো তুমি আমি যেন শাখা সিঁদুর নিয়ে মরতে পারি বিদেশি গন্ধ মেকেছো কোথায় যাচ্ছ কোন চুলায় যাচ্ছ যেমন বাপ তার তেমন ছেলে শুদ্ধ মেয়ে চুপ একদম চুপ একদম মাঝে মাঝে কথা বলো না পুজোর বাড়ি বাড়িতে অনেক লোক ঠিক করে কথা বলো চোখ রাঙাচ্ছ চোখ রাঙাচ্ছ আমাকে মেয়ে মানুষের রকম দেখো আমি যদি এতই খারাপ মানুষ হই তাহলে আমার আয়ু বৃদ্ধি কামনা করছো কেন করবো না কেন তুমি মরে গেলে আমার কি হবে ইলিশ মাছের পেটি সর্ষে বাটা দিয়ে খেতে পারবো না কাতলা মাছের মুড়ো চিবোতে পারবো না ভেটকি মাছের পাতুরি ও কি ভালো লাগে সেটাও খেতে পারবো না 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 মাছ ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না বিধবা হয়ে আমি মাছ ছাড়া থাকবো তার চেয়ে আমার মরণই ভালো ওই আমি মুখে মাছ নিয়েই মরবো হ্যাঁ ও দাদা কি গোলদার এই সময়ে গোলদার
কি খবর গোলদার? কাজ হয়েছে? না বড় বাবু। কেন? কড়াতে চালাতে পারি না। গাছের গোড়ায় যখন চালাতে পারোনি তখন তো নিজের গলায় চালাতে পারতে। সব সেটিং ছিল। ও মেয়েটা। কোন মেয়েটা? এটাই তো প্রাচীর। এই কোন মেয়েটার কথা বলছো? মাধবী লতা। কার কথায় রাখছিস? কার কথায় রাখছিস বল? একটা কথা কান খুলে শুনে রাখ। বিচাদের কথা এসব লোক গুলান লুকায়ন রাখছিস। উপনো গোলদার ওদেরকে বলে দিবি এই কাছের লোকগুলো আমি ঠিক খুঁজে বের করবো, আর যেদিন খুঁজে বের করবো সেদিন তোর হাত আমি কেটে দেব। এই জঙ্গল আমার প্রাণ আছে, প্রাণ। আর এই গাছ আমার মা, আর তুই আমার বউ। বড় ভালোবাসি তোকে, বড় ভালোবাসি তোকে। চুপ! এখনো এই জঙ্গলের তায় পাতায় আমার মায়ের কান্না ভেসে আছে। আমার মা রেখে মেরে গাছে ঝুলাইন দিয়েছিল। যেদিন তাকে আমি হাতের সামনে পাবো সেই গাছে তাকে ঝুলাইন রেখে দেব। শুধু একবার জানতে পারে কে আমার মারে মাইরেছে, কে? বড় বাবু, তাহলে কি করব? বাহারো ফুল বরসাও, মেরে মেহবুব আয়া হে, মেরে মেহবুব। কি ব্যাপার গোলদার? বলছি তোমার কড়াতে কি মরচে পড়ে গেছে, ধার নেই? আজ্ঞা মেজ বাবু। আমাদের কাঠ তো লাগবে, সিএফটির পর সিএফটি, লগের পর লগ, কাঠ তো লাগবে। চেষ্টা তো করছে মেজ বাবু, কিন্তু ওই মাধবী লতা। মেরে দাও। ও লালি ফুল, না 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 না। আপনি? ইয়েস মাধবী লতা, আমি হাজির। আপনি তো লুকায় লুকায় ঝর্ণায় আমার ছবি তুলছিলেন। মেয়েরা চান করছে তার ছবি তুলছেন, লজ্জা করে নাই? তার উপর আবার জঙ্গলে আমার নাচের ছবিও তুলছেন, কি চাইছেন কি আপনি? তোমাকে। এই ছবি বাবু, গলা কোপাইন দেব। আপনি আমায় চেনেন না। এই জংলা হাটায় মাধবী লতাকে সবাই ভয় পায়, বুঝতে পাইরেছেন? আমি ভয় পাই না, ভালোবাসি তোমাকে। ইউ আর সো প্রিটি মাধবী, আই লাভ ইউ।
ও তুমি তো এসব বুঝবে না। আমি ছড়রা হাই স্কুলের দশম শ্রেণী উত্তীর্ণ মাধবী। এসব ইংরেজি আমিও জানি। Then tell me that you love me, Madhubi. জানো, আমি আজ পর্যন্ত যাদের যাদের প্রপোজ করেছি কেউ কিন্তু আমায় রিফিউজ করেনি। আচ্ছা একটা কথা বলো, এত বড় দেশ তাতে এত মেয়ে, আর এত বড় দেশে এত ছেলে থাকতেও আমার নজর তোমার ওপর কেন পড়ল? লাভ এট ফার্স্ট সাইট, বুঝলে? তাই বলছি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নি, আমরা প্ল্যানিং করে ঘুরবো ফিরবো, প্রেম করব, হ্যাঁ ঝর্ণায় গিয়ে একসঙ্গে স্নান করব। চান করব? হ্যাঁ, ওয়াইল্ড লাভ, সবুজ মাধবীতে মিশে যাবে। ছবি বাবু, এখানে মজা করবেন নাই, যে কাজে আইসেছেন সে কাজে চলে যান। পাখি ময়ূর হরিণের ছবি তুলুন, এই মাধবী লতার নয়, বুঝতে পেরেছেন? মাধবী লতার নাম শুনে ভয় পেন না, যে লুতিয়ে চলি, সির দাঁড়া সিধা করে চলি একটা গাছের মতো। আমি শুনেছি ডায়লগটা, উফ কি ডায়লগ, সেই শুনেই তো প্রেমে পড়েছি। একজন ওয়াইল্ড বিউটি, চলে যান এখান থেকে, আপনি চলে যান। চলে যাওয়ার জন্য আসিনি মাধবী। ভালোবাসি তোমাকে। সারা জমানা হ্যায় মেরে পিছে, পর ইয়ে দিওয়ানা হ্যায় তেরে পিছে, সর ইয়ে ঝুকনে না দুঁ দুনিয়া কে আগে, পর তেরি পায়ল দেখুঁ করকে সর নিচে, না তমন্না হীরা পন্না মুঝকো হ্যায় বস তেরা বন্না, এক ঝলক তেরি আঁখো মে খাব সজা জায়ে, তেরি ঝলক শরফী জন্মকুণ্ডলিতে বিশ্বাস করো, এই পৃথিবীতে এত ছেলে এত মেয়ে, তাও আমার চোখ তোমার থেকে পড়ল। ভালোবাসি তোমাকে মাধবী। কোথায় আছেন? আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছি। ও, তা জঙ্গলে বেশি ঘুরবেন না, ওয়াইল্ড অ্যানিমেল রয়েছে, বুঝতে পারছেন? তা কিসের ছবি তুললেন, ময়ূর হরিণ না পাখি? এক বন ময়ূরীর ছবি তুললাম। বন ময়ূরী? হ্যাঁ, বিউটিফুল। কিন্তু আমি তো জানতাম ময়ূর বেশি সুন্দর হয়, বর্ষা এলে পেখম তুলে নাচে। বর্ষা এসে গেছে বিজয়িনী, প্রকৃতিতেও আর আমার মনেও, আমার জীবনে বর্ষা এসে গেছে, সত্যি একজন পেখম তুলে নাচছে। মাধবী, Thank you.
মাধবী 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 যত জ্বালা এদিকে সে ফটক বাবু এদিকে বিরিঞ্চি গোলদার বৃক্ষরোপণ করবে গাছ দেখে কবিরা পদ্য লিখবে লেখক গাছ দেখে কত কথা লিখে গাছ নিয়ে স্কুলে পড়ানো হবে গাছ ফুল দিবে ফল দিবে বাতাস দিবে আর ওই গাছগুলোকেই কাটবে কি বকবক করছিস হ্যাঁ কি হয়েছে বকবক তো করি নাই কতদিন আমি একা একা ওই জঙ্গলাহাটাকে বাঁচাবো ওই শকুন গুলা উপরে উঠছে ওই বিরিঞ্চি গোলতার কবে ছো মারবে ঠিক যেভাবে আমার মাকে ছো মাইরেছে ও ফোনটা কোথায় গেল এই ফোনটা তো আমি এখানে রেখেছিলাম এখানে যে ফোনটা ছিল কোথায় গেল কোন ফোনটা খুঁজছিস ও ছোট ফোনটা তো আমি ওখানে রেখেছি কেন রেখেছো তুমি ওখানে কেন রেখেছো এই ফোনটাই হাত দিবেক নাই এই ফোনটাই কেন হাত দিবেক লাই কেন কি আছে ফোনটাতে সারাক্ষণ আগলায় আগলায় রাখিস এত দিনের পুরানো একটা ফোন ও তো চলেই নাই বটে কি আছে ফোনটাতে আমি দেখো এত করে জিজ্ঞাসা করছি কথাটা জবাব তো দিচ্ছিস এখানে আচ্ছা ঠিক আছে তুমি আগে যাও না বল না মা কি আছে ফোনটার মধ্যে হ্যাঁ বল এই ফোনটাতে কতগুলো নম্বর আছে ফোনটার নম্বর কার ফোনটার নাম্বার কাউকে বলবে না তো না আমার মাকে যেদিন ছুলাইন দিয়েছিল কাছের ডালে তখন ওই কাটা ছেঁড়া ডাক্তার বাবু তারা আমায় বলেছিল আমার মা যখন মইরে ছিল তখন সময় ছিল দুপুর 2:30 থেকে 2:50 তার সাথে ফোনের কি সম্পর্ক সম্পর্ক আছে এই ফোনটা থেকে সেই সময় 2:25 একটা ফোন গেছিল ফোন নম্বরটা ছিল কোনো এক বড় বাবুর বড় বাবু এখনো এখনো এই ফোনের উপর লেখা আছে বড় বাবু তুই কি করে জানলি ও গাছের নিচটা থেকে এই ফোনটা পাইয়েছে আমার মনে হয় যে খুন কইরেছে এই ফোনটা তার আর এই ফোনটা থেকে খুন করার আগে যার কাছে ফোন গেছিল সেই বড় বাবু এই মায়ের খুনের সঙ্গে জড়াই নাছে কি বলছিস কি তুই হ্যাঁ বাবা আমি শতবার ফোন করেছি 5 বছরে আমি শতবার ফোন করেছি ধরে যখন বলবে হ্যালো তখন ধরব আমি হাতে নাতে ওই বড় বাবুটাকে আর ওই বড় বাবুকে খুঁজে পাইয়ে গেলে আমি আমার মায়ের খুনিকেও খুঁজে পাইয়ে যাব আর ঝুলাইন দেব ওই গাছের ডালে যদি না তার আগে
আমার দিদি মুখ খুলে। জার্মানি হোক কি জংলাহাটা, ক্যালিফোর্নিয়া হোক কি ইটালি, মেয়ে পটানোর ফর্মুলাই সবুজ চৌধুরী জানে। আপনি কি চান? তোমাকে ভাই, বাবা জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? বিয়া করবি? কে কে বিয়ে করবে আমার? এক রাজপুত্র আসবে, ভালোবাসি ভাসবে, পক্ষী রাজি জুড়তে পান্তরের মাঠে, তোকে নিয়ে যাবে সে। চলো 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 পাল্টা।